গাজায় যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি হলে ইসরায়েলের হামলা পরিকল্পনা স্থগিত করতে পারে ইরান, এমন ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘে তেহরানের প্রতিনিধি। শুক্রবার নিউ ইয়র্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গাজায় হামলা বন্ধ হলে তেল আবিবের ওপর প্রতিশোধের বিষয়টি নিয়ে বিবেচনা করতে পারেন তারা, যদিও নিশ্চিত কোনো সিদ্ধান্ত জানাননি। এদিকে ইসরায়েলে ইরানের হামলা ঠেকাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে কড়া বার্তা দিয়েছে ওয়াশিংটন, এমন পদক্ষেপের ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের ভূখণ্ডে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছায়, প্রতিশোধ নিতে ইসরায়েলের সরাসরি হামলার হুঁশিয়ারি দেয় তেহরান।